এই মুহূর্তের বাছাই করা 10টি বড় খবর আমরা জেনে নেব, তাই শেষ পর্যন্ত থাকুন গুরুত্বপূর্ণ আজকের আপডেটগুলো জেনে নেওয়ার জন্য। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন যাতে সকলেই খবরগুলো জানতে পারে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকের প্রথম বড় খবরটির দিকে নজর রাখব। হাসপাতালে অক্সিজেন লিক হয়ে ভয়ঙ্কর বিপর্যয়, করোনা আবহে 22 করোনা রোগীর মৃত্যু। দেশজুড়ে ভয়ঙ্কর করোনা সংক্রমণ, করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রের নাসিকেই হাসপাতালে অক্সিজেন লিক হয়ে ভয়ঙ্কর বিপর্যয়, যার ফলে অন্তত 22 জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর অসুস্থ অনেকে আশঙ্কাজনক অবস্থায় রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে 171 জন রোগী ভর্তি ছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নাসিকের ওই হাসপাতালে পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে। দেশজুড়ে করোনা সংক্রমণের দ্রুততা বৃদ্ধির ফলে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে, আর তার মধ্যেই মহারাষ্ট্রের নাসিক হাসপাতালের এই মর্মান্তিক ঘটনা। আরও 25 জন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে অসমর্থিত সূত্রে। ভোটের আগের দিন করোনা আক্রান্ত হয়ে এবার হাসপাতালে খড়দহের তৃণমূলের প্রার্থী। নির্বাচনী লড়াইয়ের 24 ঘন্টা আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। বুধবার তার করোনা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কাজলকে। বৃহস্পতিবার রাজ্যের ষষ্ঠ দফার ভোট খড়দহে। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কাজল। বুধবার নমুনা পরীক্ষার ফল বেরোতে জানা যায় তার করোনা পজিটিভ। তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে করোনা আক্রান্ত অধীররঞ্জন চৌধুরী, প্রিয় অধীরদার সুস্থতা কামনায় টুইট প্রধানমন্ত্রী মোদীর। এবার করোনা আক্রান্ত হলেন অধীররঞ্জন চৌধুরী। টুইট করে অধীররঞ্জন চৌধুরী জানান, আমি করোনা পজিটিভ। গত 7 দিন যারা আমার সংস্পর্শে এসেছেন সকলকে কোভিড নিয়ম মেনে চলার অনুরোধ করছি। এছাড়াও তিনি জানিয়েছেন এই রকম কোভিড পরিস্থিতিতে সকলকে সাবধান থাকতে হবে। তিনি ভার্চুয়ালি সভা করবেন বলে জানিয়েছেন টুইটের মাধ্যমে। করোনা হওয়ার পরেও মনের জোর হারাননি তিনি, বরং লড়াই জোরদার করার বার্তা দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী। ভোটের মরশুমে বহু মানুষের জমায়েত করোনাকালে উদ্বেগ আরও বাড়াচ্ছে। একের পর এক মৃত্যুর খবর মানুষের মনোবল ভেঙে দিচ্ছে। আজই করোনা আক্রান্ত হয়ে মারা যান বাংলা সাহিত্যের নক্ষত্র শঙ্খ ঘোষ। তার মৃত্যু শোক মানুষ ভুলতে পারছে না। রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী করোনা আক্রান্ত হওয়ার খবরে ফের উদ্বেগ বাড়ছে, তবে আপাতত তার শরীরে তেমন কোনো অসুবিধা নেই বলে তিনি জানিয়েছেন। অপরদিকে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লিখেছেন, আপনার শরীরের দ্রুত সুস্থতা কামনা করি অধীরদা। কেন্দ্রের তুলনায় অনেক বেশি দামে ভ্যাকসিন কিনতে হবে রাজ্যগুলোকে, মোদীকে তো বিরোধীদের। কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে একযোগে সরব কংগ্রেস তৃণমূল বামফ্রন্ট। বিরোধীদের অভিযোগ, এই সংকটের সময়ও ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে, রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের কথা না ভেবে শিল্পপতিদের স্বার্থ রক্ষা করছে কেন্দ্রের বিজেপি সরকার। রাহুল গান্ধী বলেছেন, দেশবাসীর বিপদের সুযোগ নিচ্ছে বিজেপি। মমতা বলেছেন, ভ্যাকসিন নিয়ে ব্যবসা করছেন মোদী। বামেরা আবার বলছে, এতদিন ধরে যে কোনো রোগের ক্ষেত্রেই কেন্দ্র সরকার বিনামূল্যে টিকাকরণ করে আসছে, তাহলে বিজেপি এবার সে পথে হাঁটছে না কেন? প্রসঙ্গত 18 বছরের ঊর্ধ্বে টিকাকরণের কথা কেন্দ্র ঘোষণা করার পরেই একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছিল বিরোধী শিবির। ভ্যাকসিন কীভাবে বণ্টন হবে, রাজ্য সরকার কীভাবে পাবে ভ্যাকসিন, কেন্দ্র রাজ্যের মধ্যে সম্বন্ধে কীভাবে, কিসের ভিত্তিতে হবে, ধীরে ধীরে এসব প্রশ্নের জবাব দিয়েছে কেন্দ্র সরকারের তরফে। জানিয়ে দেওয়া হয়েছে, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলো রাজ্যগুলোকে উৎপাদনের 50% টিকা সরাসরি দিতে পারবে। অর্থাৎ ভ্যাকসিন পেতে কেন্দ্রের মুখের দিকে চেয়ে থাকার আর প্রয়োজন নেই। কিন্তু তা সত্ত্বেও রয়ে গিয়েছে আরও বেশ কয়েকটি বড় বড় প্রশ্ন। ভ্যাকসিন কেনার জন্য 100 কোটির তহবিল, করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা। বুধবার সেরাম ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে সমস্ত রাজ্য সরকারকে কোভিশিল্ডের প্রতিটি ডোজের জন্য খরচা করতে হবে 400 টাকা, অর্থাৎ দুটো ডোজের জন্য লাগবে 800 টাকা। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে কোভিশিল্ডের প্রত্যেক ডোজের দাম ধার্য করা হয়েছে 600 টাকা। দুটো ডোজের দাম তাহলে পড়ছে 600 করে 1200 টাকা। যদিও কেন্দ্র মাত্র 150 টাকার বিনিময়ে প্রত্যেকটি ডোজ পাবে সেই কোম্পানির তরফ থেকে। এখানেই প্রশ্ন তুলেছেন মমতা এবং বিরোধীরা, কেন্দ্র সরকার পাচ্ছে যেই ভ্যাকসিন 150 টাকায়, সেখানে রাজ্যকে সেই একই ভ্যাকসিন কেন কিনতে হবে 400 টাকায়? প্রশ্ন তুলছেন সকলেই, এবং সকলেই বিদ্ধ করেছেন মোদীকে, বলেছেন এখানেও ব্যবসা করছেন কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী মোদী।
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, এটা মেনে নেওয়া যায় না। কেন্দ্রের উচিত নিজেরা ভ্যাকসিন কিনে সব রাজ্যের মধ্যে স্বচ্ছভাবে বণ্টন করা। সেজন্যই পিএম কেয়ার্স এর নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। 70 বছর ধরেই ভারত সরকার সবার জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করে আসছে, এবারও তাই করা হোক। এবার কেন ব্যতিক্রম? প্রশ্ন তুলেছে বামফ্রন্ট। ম্যাডাম বাঁচাতে পারবে না, পুলিশকে এবার চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে এদিন জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জনসভা থেকে পুলিশকে কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন, ম্যাডাম বাঁচাতে পারবে না, পুলিশকে নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যসভাপতি, বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন শুভেন্দু। পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি আজ ফের দাবি করলেন, 200-এর বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। গত 5 দফায় ইতিমধ্যে 120-এর বেশি আসন পেয়েছে বিজেপি বলে দাবি করলেন শুভেন্দু। পুলিশকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সবাই লেখাপড়া করেছেন, মাঠে ছুটে পুলিশ হয়েছেন, আপনারা যা করছেন সেগুলো করবেন না, কারণ ম্যাডাম আপনাদের সুরক্ষা দিতে পারবেন না, তিনি দায়িত্ব নিয়ে বলছেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, আপনারা সবাই হাত তুলে নিন এবং নিরপেক্ষ ভোট হোক, যদি নিরপেক্ষ ভোট করাতে অসুবিধা থাকে তাহলে আপনাদের দশাও বীরভূমের এসপির মতো হবে, পূর্ব মেদিনীপুরের এসপির মতো হবে, টালিগঞ্জ এর ওসির মতো হবে বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিন তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে 5 দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, তাতে বিজেপি 120-এর বেশি আসন ইতিমধ্যে জিতে গিয়েছে, তাদের এখন শুধুমাত্র আর কয়েকটা আসন পেতে হবে, তাতে ম্যাজিক ফিগার চলে আসবে বিজেপি। আর 8ম দফার নির্বাচনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমনটা বলেছেন, ঠিক তেমনভাবেই 200 আসনের বেশি পেয়ে রাজ্যে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি, বললেন শুভেন্দু অধিকারী। শেষ 2 দফার ভোট অর্থাৎ 7ম এবং 8ম দফার ভোট একসঙ্গে করা সম্ভব নয়, তৃণমূলের দাবি নাকচ কমিশনের। করোনা আবহে একসঙ্গে করা হোক শেষ 2 দফার ভোট গ্রহণ প্রক্রিয়া, আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল তৃণমূল, কিন্তু রাজ্যের শাসক দলের আর্জি মানা হলো না। কমিশন জানিয়ে দিল নির্বাচন জটিল প্রক্রিয়া, শেষ বেলায় এসে আর ভোট একসঙ্গে করা সম্ভব নয়, তাছাড়া করোনা বিধি মেনে ভোট করার জন্য সমস্ত রকম ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন। 4র্থ দফার ভোটের পরেই বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাকি 4 দফার ভোট একসঙ্গে করার আর্জি জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা। তার কথায়, বাকি 4 দফার ভোট একসঙ্গে হয়ে গেলে প্রচারে আর কোনো ব্যাপার থাকবে না, ফলে সাধারণ মানুষের জমায়েত এড়ানো যাবে, কিন্তু কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাকি ভোট আরও 4 দফাতেই হবে। কিন্তু সংক্রমণের চোখ রাঙ্গানি বাড়ার পর ফের কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। এবার তৃণমূলের তরফে চিঠি দিয়ে আবেদন করা হয় 26 এবং 29 এপ্রিলের ভোট একসঙ্গে করা হোক, এবার সেই দাবিও নাকচ করে দিল নির্বাচন কমিশন। করোনা আবহে আবারও বাতিল হলো ট্রেন, 100টি লোকাল ট্রেন বাতিল হাওড়া শিয়ালদহে, চরম ভোগান্তি। করোনার জেরে বুধবার হাওড়া শিয়ালদহ শাখায় সখানেক লোকাল ট্রেন বাতিল করা হলো। লাগামছাড়া সংক্রমণের জেরে দেশের অন্যতম ব্যস্ত 2 ডিভিশনে কয়েকদিন ধরেই লোকাল ট্রেন বাতিল করা হচ্ছিল। রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত দূরপাল্লার কোনো ট্রেন বাতিল করা হয়নি। এদিকে পরিস্থিতি আরও ভয়াবহর দিকে যাচ্ছে বলে রেল কর্তাদের একাংশের আশঙ্কা। জানা গিয়েছে হাওড়া শিয়ালদহ শাখার 175 জন গার্ড এবং ট্রেন চালক করোনা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনে বাতিল ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, অন্তত এমনটাই দাবি করেছে রেল কর্তাদের একাংশ। বুধবার শিয়ালদহ ডিভিশনে প্রায় 66টি ট্রেন বাতিল করা হয়েছে, অন্যদিকে হাওড়া ডিভিশনে বাতিল হওয়া ট্রেনের সংখ্যা 34। রেলের তরফে জানানো হয়েছে লোকাল ট্রেন বাতিল করা হলেও এখনই দূরপাল্লার কোনো ট্রেন বাতিলের পরিকল্পনা নেই, যদিও রেলকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, কারণ কম কর্মী নিয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে তাদের অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। অন্যদিকে বুধবার থেকেই শিয়ালদহ ফেয়ারলি প্লেস সহ রেলের একাধিক অফিসে কর্মীদের হাজিরা 50% নামিয়ে আনা হয়েছে। এদিকে বিপুল সংখ্যক লোকাল ট্রেন বাতিল হয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, তাদের বক্তব্য, সামাজিক দূরত্ব বজায় রাখার যে বার্তা রেলের তরফে দেওয়া হচ্ছে তাই সিদ্ধান্তের পরিপন্থী, কারণ লোকাল ট্রেন বাতিল হয়ে পরবর্তী ট্রেনগুলোতে মাত্রাতিরিক্ত ভিড় হচ্ছে, যার জেরে শিখেই উঠছে করোনা পরিস্থিতি। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, নজর রাখবো আমরা সেদিকে। প্রথমেই দেখে যাব উত্তরবঙ্গের দিকে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। বাকি তিন জেলার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তার পরবর্তী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গে। এবার যাব দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। আগামী চব্বিশ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার পরবর্তী চব্বিশ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার নাগাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।